بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه بارك وسلم تسليما كثيرا كثيرا. সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে ব্যথা থেকে মুক্তি পাওয়ার একটি আমলের কথা বলছি। এই আমলটি হাদিস শরীফের সহিহ মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজা এরকম অনেক প্রখ্যাত হাদিস গ্রন্থে উল্লেখিত রয়েছে। হাদিসটি হচ্ছে আবু আবদুল্লাহ উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার শরীরে যে কোনো স্থানে ব্যথা অনুভব করছি। এ কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি তিনবার বিসমিল্লাহ পাঠ করে তোমার ডান হাত বেথার স্থানে রেখে এই দোয়াটি তুমি পাঠ করো, ইনশাআল্লাহ তোমার ব্যথা কমতে শুরু করবে। এবং ওই সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমল করার পর তার ব্যথা উপশম হয়ে গেল, কমে গেল। আলহামদুলিল্লাহ, এটি একটি পরীক্ষিত আমল। যদি আপনারাও এটি আমল করতে পারেন, তাহলে আমরা অনেক সময় বিভিন্ন স্থানে ব্যথা অনুভব করি, যেমন কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, বা আমাদের বুকের মধ্যেও ব্যথা, মাথা ব্যথা, যে কোনো ব্যথায় আমরা এই ডান হাত ব্যথার স্থানে রেখে, এভাবে রেখে তিনবার পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর আমরা এই দোয়াটি পড়ব, যে দোয়াটি আমি বলছি এই দোয়াটি স্ক্রিনের মধ্যে লিখে দেব এবং সাথে সাথে তার উচ্চারণও বলে দেব। ইনশাআল্লাহ আপনারা স্ক্রিন থেকে উচ্চারণ এবং লেখা উভয়ই কপি করে সংগ্রহ করে রাখবেন। উচ্চারণ আমার উচ্চারণ শুদ্ধ যদি নাও হয় আপনারা শুদ্ধ করে পড়ে নেবেন, কিন্তু যেটি লেখা রয়েছে যেভাবে আরবি ভাষায় ঠিক সেভাবেই উচ্চারণ করে সে দোয়াটি পড়তে হবে। একটি কথা মনে রাখবেন, কোরআন অথবা হাদিস শরীফের অথবা কোনো আরবি ভাষার কোনো লেখা ভুল উচ্চারণে পাঠ করলে অর্থ পার্থক্য হয়ে যায়, অর্থ পরিবর্তন হয়ে যায়। সেজন্য বিশেষ করে কোরআনের আয়াত, হাদিস শরীফের বাক্যগুলো, বাণীগুলো আমাদেরকে অত্যন্ত খেয়াল করে আমরা পাঠ করতে হবে, পড়তে হবে। যদি একটু উচ্চারণে ব্যবধান হয়ে যায় তাহলে অর্থের পার্থক্য হয়ে যাবে, আর যখন অর্থের পার্থক্য হয়ে যাবে তখন সেটি আমরা যে উদ্দেশ্য নিয়ে দোয়া করছি আল্লাহর কাছে, তখন অর্থ পার্থক্য হয়ে যাওয়ার কারণে আমাদের কথাগুলো পরিপূর্ণ থাকছে না। সেজন্য অবশ্যই সহিভাবে আমরা দোয়াগুলো পড়া শিখব। তো আসুন আমি দোয়াটি স্ক্রিনে লিখে দিচ্ছি এবং সাথে সাথে উচ্চারণ বলে দিচ্ছি। তাছাড়া আপনারা কিছু জয়তুনের তেলের মধ্যে এই দোয়াটি তিনবার বিসমিল্লাহ পাঠ করে এরপর দোয়াটি পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম এভাবে বলবেন। তারপর এই দোয়াটি সাতবার পাঠ করবেন, সাতবার পাঠ করে কিছু জয়তুনের তেলের মধ্যে ফুঁক দিয়ে যদি
ব্যথার স্থানে মালিশ করা হয় তাহলে ইনশা আল্লাহ তাআলা কিছুক্ষণের ভিতরে আপনি ব্যথা কমতে দেখবেন। সেটি হোক হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা অথবা মেরুদণ্ডের ব্যথা, গাড়ের ব্যথা, বুকের ব্যথা। أعوذ بعزة الله وقدرته من شر ما أجد وأحاذر. সম্মানিত বন্ধুগণ, আপনারা দোয়াটি শুনলেন এবং তার লেখাটাও দেখলেন, স্ক্রিনশট নিয়ে লেখাটা রেখে দিন। আর যদি উচ্চারণ আমি যেভাবে বলেছি সেভাবে যদি আপনারা মনে করেন সহি শুদ্ধ আছে তাহলে সেটি ফলো করুন, আর যদি মনে করেন যে আমার কোনো ভুল আছে তাহলে আপনারা আরও সহি শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন, অথবা কোনো কারি সাহেবের কাছে গিয়ে এটি কিভাবে পড়তে হবে সেটি জেনে নেবেন। আল্লাহ সবাইকে ব্যথামুক্ত অবস্থায় রাখুন, রোগমুক্ত রাখুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।